Hello everyone, Assalamualaikum. Welcome to Quality Education Zone. I'm Daniel Khan. আজকে চলে আসলাম আপনাদের অনেকদিন রিকোয়েস্ট একটা টপিক নিয়ে ভিডিও বানাতে, রিডিং নিয়ে। কারণ রিডিং নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করতেছেন, ভাই রিডিং কিভাবে ইমপ্রুভ করবেন, রিডিং এ কিভাবে কি করলে কি হবে। রিডিং এ হাজারো কোশ্চেন, তো রিডিং এ কি করবেন না করবেন বলার আগে রিডিং স্কিলস জানা দরকার। এই স্কিল গুলো আপনি থাকে, আপনি রিডিংটা নিজে থেকে কিছুটা বুঝতে পারবেন। কারণ ইউটিউবে অনেক ভিডিওস দেখা যায়, কিন্তু ইউজুয়ালি দোজ আর নট দ্যাট ইফেক্টিভ। কারণ আমি অনেকগুলো ভিডিও গোছ করে দেখছি যে ওখানে কিছু হিন্টস দেয়, দোজ আর নট অথেন্টিক রুলস, ট্রাস্ট মি। ওগুলো হচ্ছে জাস্ট একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল সলভের জন্য কাজে দিবে, বাট ইন জেনারেল অন্য একটা ম্যাটেরিয়াল করতে চান হয়তো কোনো কাজে দিবে না। সো আজকে কিছু আমি ইফেক্টিভ স্কিল নিয়ে কথা বলবো, যেটা ডেভেলপ করলে আপনাকে কাজে দিবে। অ্যান্ড এই স্কিল গুলো সম্বন্ধে আমি অথেন্টিক ওয়েবসাইটে কালেক্ট করা, মানে ক্যামব্রিজের ওয়েবসাইটে কালেক্ট করে আপনাকে শেয়ার করতেছি, যেটা আমি আরো ডিটেলসে ক্লাসে ফলো করি। এখানে কিছু হিন্টস দেওয়া ক্লাসে, এগুলোর উপর বেস করে অ্যারাউন্ড 30 উপর রুলস আমি শিখে। ওকে, এগুলো জাস্ট কিছু গ্লিমস অফ আইডিয়া। সবাই একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা গো থ্রু করবেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ফার্দার ওটা কোনো এক্সপ্লেন করা বা কোনো লাইভে বা অন্য কোনো ভিডিও থ্রু আনসার করে দেওয়া। সো চলে যাচ্ছে মেইন টপিকে। এখন রিডিং স্কিল, এক নম্বর রিডিং স্কিল হচ্ছে রিডিং ফর জিস্ট। আপনি অনেকে দেখবেন রিডিং ফুল পড়ে যায়, ফুল প্যাসেজ পড়ে, ফুল প্যাসেজ প্রতিটা লাইন বা প্রতিটা ওয়ার্ড সে গো থ্রু করে, সে জিস্ট কিন্তু মার্ক করে না বা জিস্ট কিন্তু সে বুঝে না। সো জিস্ট গ্যাদার না করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক রকম প্রবলেম হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এটা অনেক বড় একটা কি ফ্যাক্টর, জিস্টটা খুবই দরকার বুঝতে পারাটা, এবং জিস্ট বোঝার জন্য মার্কিংটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাথা রাখবো জিস্ট। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রিডিং ফর মেইন আইডিয়াস। হোয়াট ডাজ ইট মিন বাই মেইন আইডিয়াস? আপনার টপিকটা কি ছিল, কোশ্চেনটা কি ছিল, আপনার কি লাগবে কি লাগবে না, মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যানিং অ্যাবাউট দিস থিং, কি খুঁজতেছেন। সো মেইন পারপাস, মেইন আইডিয়া, মেইন থট, এটা আপনাকে কোশ্চেন থেকে আগে ট্র্যাক করতে হবে যে হ্যাঁ দিস ইজ সামথিং দ্যাট আই এম লুকিং ফর। ওইটাকে ট্র্যাক করবেন, দেন প্যাসেজের ভিতরে খুঁজলে ইনশাল্লাহ আপনি আনসারটা খুঁজে পাবেন। ওকে, রিডিং ফর ডিটেলস, হোয়াট ডাজ ইট মিন? এখন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার এই প্রিভিয়াস যেটা মেইন আইডিয়া বা জিস্ট আপনাকে হেল্প করবে না, সো সেক্ষেত্রে আপনাকে একটু কিন্তু পড়ে দেখতে হবে। বাট পড়বেন তখনই যখন বুঝবেন যে হ্যাঁ আমি একটা হিন্টস পাইছি, এর আশেপাশে পড়লে আপনি আনসারটা হয়তো খুঁজে পাবেন। তো তখন ইন ডিটেলস আপনি পড়বেন, বাট কোশ্চেনের সাথে মিল রেখে আপনি আনসারটা খুঁজলে আনসারটা খুঁজে পাবেন ইজিলি। ওকে, আর ডিটেলস বলতে আপনাকে দেখতে হবে হোয়াট ডাজ ইট মিন, আপনার কোশ্চেনের সাথে কানেকশন আছে কিনা আনসারে। আর এখানে কিন্তু প্যারাফ্রেজ করা থাকে অনেক কিছু, তো একটু সাবধান থাকবেন। ওকে, আন্ডারস্ট্যান্ডিং ইনফারেন্সেস অ্যান্ড ইমপ্লাইড মিনিং। হোয়াট ডাজ ইট মিন? ইনফারেন্স মানে হচ্ছে গেসিং করতে পারা, ধারণা করতে পারা। ইমপ্লাইড মিনিং, সে বলতেছে একটা কিন্তু মিনিং হয়তো অন্যটা হতে পারে। কারণ আমরা বাঙালিরা কি করি, আমরা ট্রান্সলেট করি বাংলা ভাষায় একটা ওয়ার্ডে কিন্তু একটা মিনিংই হয়, বা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে দেখবেন যে মিনিং কিন্তু কনফিউশন ক্রিয়েট করে পারে। কারণ ওখানে একটা সেন্টেন্স উপর বেস করে একটা ওয়ার্ডের মিনিং কিন্তু ভ্যারি করে। সো বি ভেরি কনসিয়াস অ্যাবাউট দিস থিং, কারণ যখন আপনি রিডিং করবেন যদি আপনি অপ্রয়োজনীয় ট্রান্সলেট করেন বিপদে পড়বেন। কারণ অনেকে দেখা যায় জাস্ট রিডিং এ ভালো করার জন্য আননেসেসারিলি অনেক ভোকাবুলারি শিখে, ফুললি ওয়ার্থলেস, কোনো কাজে দিবে না, টাইমটা ওয়েস্ট করবে। কারণ রিডিং এর যেটা করছেন তারা হয়তো বুঝবেন কোনো সিঙ্গেল ডিফিকাল্ট ওয়ার্ড কিন্তু আনসার হয় না, ওগুলো আপনাকে ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট করতে বানানো হচ্ছে, আপনাকে কনফিউজ করতে। কারণ আপনি গেস করেন, আপনি ইমপ্লয়মেন্টে গেস করার ট্রাই করেন, বুঝার ট্রাই করেন, আপনি আনসার খুঁজে পাবেন। এগুলো বেস করে ফ্র্যাঙ্কলি অনেকগুলো রুলস আছে যারা আমার স্টুডেন্ট তারা পাচ্ছে, আপনার একটা আইডিয়া পড়ছেন। সো এরপরে আসি রেকগনাইজিং রাইটার্স ওপিনিয়ন, অ্যাটিটিউড অ্যান্ড পারপাস। ওকে, রাইটার ওপিনিয়ন কি ছিল, রাইটার অ্যাটিটিউড কি ছিল, তারা কেন লিখতেছে, কি লিখতেছে, কিভাবে লিখছে, তার পারপাসটা কি ছিল। কারণ এখানে দেখবেন কিছু কিছু টপিকে রাইটার ভিউ দেওয়া থাকে, রাইটার ওপিনিয়ন দেওয়া থাকে, রাইটার পার্সপেক্টিভ দেওয়া থাকে, তাদের মধ্যে মাঝে মধ্যে দেখবেন ডিসকাশন দেওয়া থাকে, অমুকে কথা বলছে এটা অমুক রাইটার অমুক জায়গা থেকে আইডিয়া নিচ্ছে, এরকম কিছু কথা দেওয়া থাকে, তাদের ওপিনিয়ন পার্সপেক্টিভ সাইকোলজি বোঝার চেষ্টা করা। কারণ এখানে আপনি কি বুঝছেন, নো ওয়ান ইজ গানা কেয়ার, আপনি টপিকটাকে বা প্যাসেজটাকে কতটুকু ভালো মতো আন্ডারস্ট্যান্ড করছেন সেটা আপনাকে হেল্প করবে। সো আপনার আন্ডারস্ট্যান্ডিং এর থেকে বেশি দরকার টপিকের আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্লিয়ার আছে কিনা। ওকে, এটা ক্লিয়ার রাখবেন, কারণ এই জায়গায় বেশি বুঝতে গেলে লাভের লাভ কিছুই হবে না, আপনাকে খুঁজতে হবে, কথাটা খেয়াল করে মাথায় রাখবেন। আচ্ছা, ফলোয়িং দ্য ডেভেলপমেন্ট অফ এন আর্গুমেন্ট, একটু আগে যেটা হিন্টসটা দিলাম, দেখা যায় রিডিং এ মাঝে মধ্যে মোর দেন 1% বা 2% এর কোনো কথা বলা থাকে, ফার্স্টে একটা কথা বলছেন, মিডলে একটা কথা চেঞ্জ, লাস্টে একটা কনক্লুশন আসছে, কথার মধ্যে কিন্তু একটা ট্রানজিশন থাকে, একটা আর্গুমেন্ট হয় বা কথা চেঞ্জ হয়, ডিস্ট্র্যাক্ট করে আপনাকে, কনফিউজ করে আপনাকে, কিন্তু আলটিমেটলি সলিউশন গুলো দিয়ে দিবে। সো যারা ধৈর্য ধরে ফুল শেষ পর্যন্ত যেতে পারবেন তারাই কিন্তু আনসারটা খুঁজে পাবেন। সো আর্গুমেন্ট নিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আপনি কথার ট্র্যাক বুঝতে পারছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট।
রিডিং নিয়ে আর অনেক কোর্স আছে, আর ফ্র্যাঙ্কলি ইউটিউবে ফ্রি খুঁজতে গেলে খুব বেশি কিছু কেউ পাবেন না। তো যদি কারো অ্যাকচুয়ালি শেখার ইচ্ছা থাকে, প্লিজ লেট মি নো, গেট অ্যাডমিশন, কাজে দিবে। আর যদি কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে, আমার নাম্বার এখানে দেওয়া আছে, প্লিজ গিভ মি আ কল, আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ অল। ওকে, ভালো থাকবেন সবাই, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসে শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটা সবসময় ভালো লাগছে, দোয়া রাখবেন সবাই, আসসালামু আলাইকুম।